আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসা। এখন প্রশ্ন উঠতে পারে, নতুন নতুন তো বিভিন্ন এপিসোড নিয়ে চলে আসা হয়, সব এপিসোডগুলো আমাদের কতটা কাজে লাগে, এটা প্রশ্ন আসতে পারে। ভেরি প্র্যাকটিক্যাল, যে এক একটা অনুষ্ঠান, এত অনুষ্ঠান হয়, তার মধ্যে থেকে এক একটা অনুষ্ঠান নতুন নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা হয়, সেটা কতটা এফেক্টিভ হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে এই অনুষ্ঠানে যিনি আছেন তাকে স্পেশাল পার্সন বলা হচ্ছে, সেটা কেন, এটাও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে তিনি তার ব্যস্ত সময়ের মধ্যে আসছেন কেন, কেন তিনি তার ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ আমরা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছি যে একজন সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্সের একটা নাম করা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তিনি সিনিয়র ফ্যাকাল্টি, তার পাশাপাশি এই অ্যাস্ট্রোলজিতে তিনি কেন আসছেন, এটাও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে তিনি কিভাবে তার কাজের মেথড, কেন তাকে স্পেশাল পার্সন বলা হচ্ছে, প্রশ্ন অনেক কিছু আসতে পারে। প্রশ্ন আসাটাই স্বাভাবিক এবং প্রশ্ন আসলেই ভালো, এটাও প্র্যাকটিক্যাল। প্রশ্ন যদি না আসে, শুধুমাত্র অনুষ্ঠান দেখে গেলাম, অনুষ্ঠান শুনলাম, আবার অনেকের একটা নিয়ে শুনে আরেকটা নিয়ে বেরিয়ে গেল, সেটা সেটা কখনো কাজ করতে পারে। প্রশ্ন আসুক, প্রশ্ন আসুক, তবেই বোঝা যাবে একজন মানুষ কিভাবে কাজ করছেন, তার কাজের মেথডটা কেন স্পেশাল ভাবা হচ্ছে, কেন তিনি স্পেশালি নিজেকে প্রেজেন্ট করছেন আপনাদের জন্য, তার শেডিউলের মধ্যে থেকে কেন এই টাইমটা লাইভ করতে আসছেন। এই প্রশ্নগুলো জাগালেই উত্তরটা সহজে একটু ভাবলে বেরিয়ে আসবে, একটু ভাবলে। আর যদি ভাবতে না চান তাহলে সিম্পলি চোখ কান খোলা রেখে এই অনুষ্ঠানটা দেখতে হবে। ইন্টারন্যাশনালি ইউএসএ মতো কান্ট্রি থেকে তাকে বিভিন্ন স্বীকৃতি প্রদান করা হয়েছে, ধরুন ন্যাশনালি বিভিন্ন সুলেখা ডট কম, জাস্ট ডায়াল, এগুলো থেকে তো বিভিন্ন অ্যাওয়ার্ড স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিভিন্ন অ্যাওয়ার্ড তার শিরোপাতে রয়েছে। কেন, কেন সেগুলো সবই কি কেনা ডিগ্রি, অনেকে প্রশ্ন তুলতে পারেন। এই যে তার নামের সঙ্গে ডক্টরেট যোগ হয়েছে, ডক্টর প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি, ডেফিনেটলি গণিত না করে একদম প্র্যাকটিক্যালি এই কথাটাই বলি, তার নামটাই উচ্চারিত হোক। ডক্টরটাও অনেক ক্ষেত্রে নাকি কিনতে পাওয়া যায়, আই ডোন্ট নো, মার্জনা ছেড়ে নিচ্ছি, বাট এটা কেউ কেউ বলেন, কিন্তু এক্ষেত্রেও বলার জায়গা নেই কোনো, কেন সেটাও প্রশ্ন আসতে পারে। আসুক, সব প্রশ্নকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, লাইফ অনলাইন অনুষ্ঠানের দরজা খোলা রয়েছে। ভাগ্য সংক্রান্ত আপনাদের প্রশ্নকে যেমন ওয়েলকাম জানাবো, এই রকম কোনো প্রশ্ন থাকলে সেইগুলোর জন্য সরাসরি প্রফেসর ডক্টর বাসুকে আপনি কল করতেই পারেন এই অনুষ্ঠানে। স্বাগত সবাইকে, একদম আন্তরিকভাবে স্বাগত সবাইকে, আমরা ওয়েট করছি, আবার ওয়েট করছি আজকের এপিসোডে, সেই নতুন এপিসোডে তিনি কিভাবে আমাদেরকে নতুনভাবে গাইড করেন। আসুন তাহলে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি এবং স্বাগত জানিয়ে সরাসরি তার কাছ থেকেই জানি যে আজকে আমরা আরো কি কি তার জ্ঞানের ঝুলি থেকে পাচ্ছি, সেই জন্যই স্বাগত তাকেও। প্রফেসর ডক্টর বাসু আরো একবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমাদের কাছে, স্বাগত তাকে, ওয়েলকাম। নমস্কার, আজ অনুষ্ঠানের শুরুতে বিগত 2016 যে সমস্ত জ্যোতিষ ব্যক্তিত্বের অকাল প্রয়াণ ঘটেছে, তাদের পরিবারবর্গকে, পরিবারের সকল সদস্যকে আমার সমবেদনা জানাই, তাদের আত্মা শান্তি পাক এই কামনা করি। 2016 বেশ কিছু ব্যক্তিত্বের অকাল প্রয়াণ ঘটেছে, আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এটা। তারা যেখানেই থাকুন, পরলোকে যেখানেই থাকুন, তারা ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করছি। আজ যে আমি যে প্ল্যানিং করেছি, এবার থেকে লাইভ অনুষ্ঠানে ফোন নেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন এক একটা রাশি আর এক একটা লগ্ন ধরে সেই সমস্ত জাতক বা জাতিকারা ওই লগ্নের বা ওই রাশির জাতক বা জাতিকারা কেমন ছিলেন গত এক মাস, এখন কেমন থাকবেন বা থাকছেন, এবং ভবিষ্যতে এক মাস পরে কেমন আপনারা থাকবেন, এ বিষয়ে আমি একটা সাধারণভাবে প্রেডিকশন করে দেব, যাতে আপনাদের এই শর্ট টাইম পিরিয়ডে আপনারা যে সমস্ত প্ল্যানিং করেছেন, যা যা করার,
সেগুলো কতটা স্মুথ, কতটা ঝুঁকিপ্রবণ, আপনাদের কতটা কি বিষয়ে সচেতন থাকতে হবে সেগুলো আপনারা আগাম জানতে পেরে যাবেন এই আমার এই স্পেশাল অনুষ্ঠানের থেকে। প্রত্যেক দিন প্রত্যেক রবিবার এই দুপুর দুটোতে আমি এক একটা লগ্ন এক একটা রাশি ধরে আমি আলোচনা করব। কিন্তু আলোচনায় আমরা প্রবেশ করার আগে একজন বন্ধু ওয়েট করছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন বলুন। আপনি নিজের সম্পর্কে জানবেন? বলুন আপনার ডেট অফ বার্থ। 26 এপ্রিল 1982। সময়টা বলুন। কোথায়? আপনার নামটা প্লিজ আরো একবার। আপনার নাম? শম্ভুবাবু, এই অনুষ্ঠান আপনি রেগুলারলি কি দেখেন না আজকে দেখছেন? কেন কেন এত আগ্রহ, কেন স্যারের সাথে কথা বলার জন্য এত আগ্রহ? কেন প্রশ্ন রাখুন, আপনি কি জানবেন? আমি জানতে চাচ্ছি স্যার, আমার একটু ব্যবসা সম্বন্ধে। আপনার ব্যবসা সম্বন্ধে জীবনে ভালো ব্যবসাটা হতে পারবো কিনা? আপনি ব্যবসা কোন ফিল্ডে ব্যবসা করছেন? কিসের চিন্তা ভাবনা করছেন? কিসের ব্যবসা? আমি এখন হকারি করি। হ্যাঁ, আমি একটা বিড়ির ব্যবসা করবো বলে চিন্তা ভাবনা করছি স্যার, আমি ভবিষ্যতে উন্নতি করতে পারবো কিনা স্যার। হ্যাঁ শুনুন, অ্যাকচুয়ালি আপনার যে সমস্যা সেটা হচ্ছে আপনার যে ব্যবসার স্থান, কর্মের স্থান, সেই কর্মের স্থানেতে মঙ্গল এবং শনি একসঙ্গে বসে একটা বীজ যোগ তৈরি করেছে। হ্যাঁ, তো আপনি যেই ব্যবসাই করুন না কেন, যদি এই কর্মের জায়গাটা না সংশোধন করে নেন, তাহলে আপনি ব্যবসায় খুব একটা কিছু করতে পারবেন না। সারা জীবন প্রচুর পরিশ্রম করবেন কিন্তু কিছু করতে পারবেন না, ঠিক আছে? একটা গ্রহ দোষ এখানে আছে, দশম প্রতি মঙ্গল সে শনির সঙ্গে বসে আছে, যার ফলে আপনার এই সংশোধনটা করে নিতে হবে। হ্যাঁ, তো একবার এটা করে নিন, না হলে কিন্তু আপনার সমস্যা থেকেই যাবে, আপনি যে ব্যবসায়ী করুন না কেন। ঠিক আছে, হ্যাঁ করতে পারবেন, আপনি করতে পারবেন, কিন্তু একটু প্রতিকার করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি আপনার নবাংশে তো দেখছি আপনার লগ্নেতে বৃহস্পতি বসে আছে, তো সাধারণভাবে বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে শুভ, বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু বললাম আপনার মঙ্গল শনির সঙ্গে বসে আছে, মঙ্গল আপনার দশম পতি, আপনার কর্মের প্রতি মঙ্গল সে শনির সঙ্গে বসে আছে, একটা ভীষণভাবে বীজ যোগ তৈরি করেছে, এটা সংশোধন করে নিন, তাহলে অবশ্যই আপনি আগের থেকে অনেক বেশি উন্নতি করতে পারবেন। ঠিক আছে, সাথে থাকুন শম্ভুবাবু, নিজেও ফিল করলেন, প্রেডিকশনের মর্মার্থটা বুঝলেন, এবারে সেই পথে অবশ্যই ডিসিশনটা নিতে হবে, করতে হবে, এবার আমাদেরও করতে হবে। আমরা সেই ফার্স্ট অ্যান্ড ফিউচার আজকে আমি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তারা কেমন ছিলেন মোটামুটি ফার্স্ট জানুয়ারি থেকে, আজকে তো 21শে 22শে জানুয়ারি, তো তারা ফার্স্ট জানুয়ারি নাগাদ কেমন ছিলেন। তো যাদের মেষ রাশি তাদের কথা বলি, মেষ রাশি যাদের একটু দেখুন, আমি যা বলছি মিলিয়ে নিন। আপনাদের মনের জোর, যে কোনো কাজকর্মতে মনের জোর কিন্তু যথেষ্ট ভালো দিকে ছিল, খুব ভালো ছিল মনের জোর, অর্থাৎ আপনাদের মধ্যে মানসিক উদ্যম খুব ভালো রকম ছিল। তার কারণ হচ্ছে মেষ রাশির, আমি প্রত্যেকটা কথা বলার সময় যতটা পারবো অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, সময় সাপেক্ষ ব্যাপার, তাই যতটা সম্ভব আমি শর্টে বলার চেষ্টা করব। তো মেষ রাশির ক্ষেত্রে আপনার আপনার তুলাতে চন্দ্র ছিল আছে এখন 21শে জানুয়ারি 2017
এবং এই একটু সাথে থাকবেন প্লিজ। তো এই মুহূর্তে এবং 1 জানুয়ারি থেকে আপনাদের মনের অবস্থা খুব ভালো থাকবে, যে কোনো কাজকর্মেতে আপনারা মনে জোর পাবেন, স্বাস্থ্য এখন এই ভালো থাকবে। তার কারণ মেষ রাশি এবং মেষ লগ্নের অধিপতি মঙ্গল সে খুব ভালো জায়গায় আছে, মিনে বৃহস্পতির জায়গায় আছে। তো এবং আপনার তার সঙ্গে বলবো যে আপনাদের এখন এই মুহূর্তে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকের কর্মে কিছুটা বাধা আছে। বাধা বলতে কি, বাধার তার সঙ্গে দশমপতি শনি, মেষ লগ্নের দশম এবং একাদশপতি শনি শুভ নয়, কিন্তু সেই শনি এখন আছে আনন্দ স্থানে, সেই শনি আছে বৃশ্চিকে। অর্থাৎ কর্মে বাধা ঝঞ্ঝাট থাকবেই, কিন্তু সেই কর্মটাকে কাজটাকে আপনি খুব আনন্দের সঙ্গে, মনের আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করবেন। আর যেহেতু চন্দ্র আপনাকে সাপোর্ট দিচ্ছে মনের কারক, সেই সেহেতু আপনি নতুন উদ্যমে আনন্দের সঙ্গে কাজকর্মটাকে অ্যাকসেপ্ট করবেন। আপনি কাজ করতে অনেক বেশি আপনার ইচ্ছা হবে, কিন্তু যাদের যাদের ক্ষেত্রে শনি একটু খারাপ লগ্ন সাপেক্ষে, যেমন মেষ রাশির ক্ষেত্রেই বলছি, তারা কাজ করে অতটা আউটপুট পাবেন না। তো আপনারা একটু যদি প্রতিকার করে নেন, তাহলে এই সময় আগামী 1 মাসও আপনাদের কিন্তু কাজকর্ম যা করবেন আনন্দের সঙ্গে করবেন। যে প্রতিকারটা একটু করিয়ে নিলে আপনারা কিন্তু কাজের থেকে যে আউটপুটটা পাওয়ার কথা তার পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ফোনে কেউ আছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমি হুগলি জেলা থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ আমি বলছি আশিক ইকবাল সরকার। নিজের সম্পর্কে জানবেন তাই তো? হ্যাঁ আমার নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ প্রথমে? ডেট অফ বার্থ হচ্ছে 25 নভেম্বর 1999। টাইম? টাইম হচ্ছে সকাল 10:32। কোথায়? আর স্থান হচ্ছে মগরা। মগরা কত? 99? হ্যাঁ 99। 99? হ্যাঁ। টাইমটা, টাইমটা কত? 10:32 সকাল 10:32। এন্ড প্লেস অফ বার্থ মগরা হুগলি। কি কোয়ারিজ? হ্যাঁ বৃহস্পতিবার। আপনার কোয়ারিজ কি, প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার সম্পর্কে, মানে আমি এখন ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়ছি, তো ভবিষ্যতে কোন দিকে গেলে আমার উন্নতি আছে বা কেরিয়ারটা কেমন যাবে? খুব পজিটিভ সাইন এটা। সায়েন্স নিয়ে পড়ছেন? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়ছি। মাধ্যমিকে তো খুব একটা এক্সপেক্টেড রেজাল্ট আসেনি তো? হ্যাঁ হ্যাঁ এসেছিল। না না আসেনি। ঠিক, রাইট। তো এখন আমি একটু টাইমটা দেখে নিই, সেই সময়টা তোমার যেমন যা যাওয়ার কথা সেটা। হ্যাঁ রাহু শোনো, তোমার 2018 29শে এপ্রিল 2018 থেকে সময় ভালো শুরু হচ্ছে। তো তুমি যখন রেজাল্টটা হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে যাবে, এই সময়টা কত, 2018 আসছে না 17, এই বছর না পরের বছর? তো মানে তখন 18, কিন্তু যে টাইমটা বলছেন তার আগে পরীক্ষাটা দেবো। পরীক্ষা দেবে ঠিক আছে 29শে এপ্রিল, ঠিক আছে, কিন্তু তোমার রেজাল্ট বেরোতে বেরোতে 29শে এপ্রিল 2018 হয়ে যাবে। তোমার সমস্যাটা এরকম হচ্ছে যে তুমি যখন পরীক্ষা দিচ্ছ সময়টা তোমার সাপোর্ট করছে না, বাট যখন রেজাল্ট বেরোবে সময়টা সাপোর্ট করছে। ঠিক আছে, তো যে জায়গাটা সাপোর্ট দিচ্ছে না এই জায়গাটা একটু প্রতিকার করে নিলেই তোমার সমস্যা অনেক মিটে যাবে এবং তুমি রেজাল্টও ভালো করতে পারবে, যা আশা করেছো অনেকটা করতে পারবে। তোমার এখন রাহুর দশা চলছে, রাহুর দশা শেষ হচ্ছে 2018, বহুদিন যাবত ধরে চলছে, তুমি জানো সময়টা তোমার কোনো ভাবে ভালো যাচ্ছিল না এবং তোমার শরীর স্বাস্থ্য তো খুব ভালো নেই তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এই জায়গাটা ঠিক করে নিলে তোমার ভালো হয়ে যাবে, একটুখানি প্রতিকার করিয়ে নাও, তুমি কিন্তু ফার্স্ট ক্লাস থাকবে। এরপর থেকে তোমার ভালো সময় শুরু হচ্ছে জীবনের। ঠিক আছে, তুমি খুব লাকি যে তুমি ঠিক এই ক্যারিয়ারের এই পিক পয়েন্টে একটা ভালো সময় পাচ্ছ। অনেক জাতিজাতিকা খুবই আনলাকি, তাদের ক্যারিয়ারের সময়টা বহুদিন ধরে এমন দশা, অন্তদশার জন্য তো খারাপ দশার জন্য প্রায় 40 বছর, আমি একদিন একটা প্রোগ্রামে দেখেছিলাম 50 বছর ব্যক্তির কিছু করতেই পারেননি, তার সময়ের মা রেখে বলা যেতে পারে। যাই হোক, তো আশা করছি তুমি ভালো করবে, একটুখানি পড়াশোনার জায়গাটা প্রতিকার করে নিতে হবে। ঠিক আছে, রাহুর দশা চলছে বলেই তোমাকে কিন্তু ওই গোমেট পরে নিতে হবে তা কিন্তু নয়, ভালো করে বিচার করে তারপরে কিন্তু স্টোর নিতে হবে। ঠিক আছে,
আমাদের জেনারেলাইজ করে যে প্রেডিকশনটা আসে এবং তার সাথে যে রেমিডি সবচেয়ে বড় কথা জেনারেলাইজের এফেক্টে সেটা কতটা আমাদের ক্ষেত্রে হার্মফুল অনেক সময় হয়ে যায়, এই অল্প বিচার বা কম টাইমের বিচারে। এই যে আপনি বললেন যে গমের যে এসেনশিয়াল তা নয়, কিন্তু এই ধরনের রেমিডিয়াল অনেকেই আমরা হেঁটে ফেলতে পারি সেই পদ্ধতি। একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমাকে একজন ফোন করেছিল, একটু লাইনে থাকুন। এই একজন ফোন করেছিল যে তাকে এসে আমার চেম্বারে এসেছিল 3 মাস আগে। তো সে বিশেষ কিছু, তার সেখানে প্রমোটার ছিলেন, তো ব্যবসায় ভালো যাচ্ছিল না তার, অনেক ফ্ল্যাট গুলো করেছেন, ফ্ল্যাট গুলো সেল আউট করতে পারছেন না, বিভিন্ন সমস্যা হচ্ছে, একটা লং ইনভেস্টমেন্ট বা হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। তো তার এমন অবস্থা, মেন স্টোন নেওয়ারও ক্ষমতা ছিল না। তো তাকে আমি 6 রতির একটা জারকান দিয়েছিলাম আর বলেছিলাম তার সঙ্গে নীলা দাম উনি অ্যাফোর্ড করতে পারতেন না সেই সময়, তাই ওনাকে বলেছিলাম এমিথিস একটা দিতে নিতে। তো আমি একটা 10 রতির এমিথিস দিয়েছিলাম আর 6 রতির জারকান দিয়েছিলাম। উনি গত সপ্তাহে আমাকে ফোন করে বলছেন, স্যার আমি আপনার চেম্বারে যাবো, আমার বিপদ বেড়ে গেছে। আমি কিরকম বলছি, আমার শত্রু প্রচুর বেড়ে গেছে। আমি কেন বলছে, আমার ইনকাম এত বেড়েছে, আমার ফ্ল্যাট গুলো সেল হয়ে গিয়ে আমি নতুন আবার প্রজেক্ট হাতে পেয়েছি, এত আমার বেড়ে গেছে, আমার আমার যে কম্পিটিটররা তারা আমার সঙ্গে প্রচন্ড পরিমাণে আমার সঙ্গে শত্রুতা করছেন। আপনি যেটা চেয়েছিলেন, প্রফেশনাল জেলাসিস, তো আমি বললাম আপনি যেটা চেয়েছিলেন আপনার ইয়ে বেড়ে যাক, আপনার আপনি ইম্প্রুভমেন্ট, আপনার ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট হোক। তো আমি ঠিক আছে, শত্রুর সমস্যা একটু সমাধান একটু করে নিলে আপনি ফার্স্ট ক্লাস থাকবেন, বলছে আমি আপনার সঙ্গে ইমিডিয়েটলি যাবো। আপনি কিন্তু আপনাকে অনেক যাই হোক অনেক কিছু বললো, তো এটা হচ্ছে ব্যাপার। তো এক ঠিকঠাক ভাবে যেটা আমি করি ডিভিশনাল চার্ট, অর্থাৎ এতগুলো চার্ট দেখি কেন, ঠিকঠাক পাওয়ারটা দিতে হয়। হ্যাঁ, তো সেই সময় যদি কেউ না নিতে পারে অ্যাকচুয়াল রেমেডিটা, তাহলে আমি বলি একটা সাবস্টোন নিয়ে নিতে, বা তখন সেই মুহূর্তের তান্ত্রিক প্রতিকার করে নিতে সাবস্টোনের সঙ্গে সঙ্গে, যাতে কিনা সব দিক থেকে যেটা চাচ্ছিলেন ওটা পেয়ে গেলে একটা কনফিডেন্স চলে আসে। এত তো বিভিন্ন অনেকের কাছে অনেকে যাচ্ছেন, এই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছেন, যার সময় এটা ফেক হিসাবে অনেকে প্রমাণ মানে সেই চোখে দেখছেন, তার কারণ আছে, বিভিন্ন বাজারে যেরকম চলছে। যাই হোক, তো তারা আমি বলি আপনারা আগে দেখুন কাজটা পান কিনা, আর 1 মাস পরে আমি ফিডব্যাক নিই প্রত্যেকের কাছে, 1 মাস পর ফিডব্যাক নিই কেমন আছে। তো আপনি যখন বিশ্বাসটা পান এবং আপনি যখন ইম্প্রুভ হয়ে যায় আপনার ফিনান্সিয়াল সব দিকটা, তখন আমি বলি আপনি একটা মেন স্টোন নিয়ে নিন। এই ভদ্রলোক এমিথিস্ট জায়গা বলছেন একটা নীলা নেবেন, এখন ওনার অবস্থা যা ফিরেছে, এই অবস্থাটা যদি প্রপার হয়, অ্যাপ্লাইটা প্রপার হলে সেখানে মেন স্টোন না নিয়েও উপরত্ন দিয়ে হয়েছে কাজটা, অনেকটা কাজ পাওয়া যায়, অনেকটা কাজ পাওয়া যায়, তার সঙ্গে তান্ত্রিক ইয়েতে রেমেডিয়ালের সাপোর্টটা পাওয়া যায়, একটা মোমেন্টারিলি হাইক পাওয়া যায়, পাওয়ারটা দেওয়া হয়, বুস্ট আপ হয়ে যায়, তারপর সেটা সাস্টেন করার জন্য মেন স্টোন নিতে হয়। কেউ আছেন লাইন? আর কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? নিশ্চয় জানবেন, তার আগে ছোট্ট করে বলুন শুধু জন্ম কোথায় হয়েছিল। জন্ম হয়েছিল বলাগড় হুগলি জেলা। আর আপনি এই মুহূর্তে কোথা থেকে ফোন করছেন? কন্যাগর হুগলি থেকে। কন্যাগর থেকে, কন্যার নাম বলবেন? কন্যার নাম হচ্ছে অর্পিতা। কি বললেন, কি জানতে চান বিয়ের ব্যাপার, কি জন্য বললেন, কি জানতে চান? আপনার মেয়ের শরীরের স্বাস্থ্য বলে দিই, অ্যাকচুয়ালি সিংহ লগ্নে, আপনার মেয়ের লগ্ন সিংহ। হ্যাঁ, আর মীন রাশি, তো যখন বার্থ চার্টে D1 একটা প্রবলেম আছে লগ্নেতে, সিংহ লগ্নে শুক্র বসে আছে, সিংহ লগ্ন, সিংহ রাশিটার জায়গাটা কার? রবির জায়গা, সেখানে শুক্র শত্রু একটা গ্রহ বসে আছে, যার ফলে একটা দারিদ্র
যোগ বলতে পারে, যোগ বলবো না, শুক্র জায়গাটা ভালো নেই, সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র জায়গাটা ভালো হওয়া দরকার। এই শুক্রের একটা এটার জন্য শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই আপনার মেয়ের। হ্যাঁ, নট অনলি দ্যাট, সিংহ লগ্নের যে দ্বাদশ, সিংহ লগ্নপতি সে বসে আছে কিন্তু দ্বাদশে, 6, 8, 12, দিস প্লেসেস আর ম্যালিফিক উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, এনি অ্যাসেন্ডেন্ট ইন কেপি অর বৈদিক অ্যাস্ট্রোলজি। সেই শুক্র রবির কিন্তু পাওয়ার নেই। হ্যাঁ, সেই রবি কিন্তু পাওয়ার নেই, সেই রবি বসে আছে কিন্তু আপনার কর্কটে, দ্বাদশে। তো এই জায়গাটা একটু স্ট্রং করতে হবে। মেয়ের শরীর স্বাস্থ্য ইন জেনারেল ভালো থাকার কথা না, ঠিক আছে? এটা অ্যাক্সেলারেট করবে যখন ডিএপি অনুযায়ী, ঠিক আছে? মেয়ের এখন কোনো প্রবলেম হচ্ছে বড় কিছু? জোরে বলুন, জোরে বলবেন প্লিজ, জোরে বলবেন একটু, আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, আমি বলে দিই, আপনার মেয়ের শরীর কিন্তু এই সময় খারাপই থাকার কথা। এখন যা চলছে কেতুর চলছে দশা, হ্যাঁ, সেই কেতুর দশাতে আপনার মেয়ের কিন্তু একটু প্রতিকার না করে নিলে লগ্নপতি এবং বাকি যে D3 অন্যান্য চার্টগুলো দেখে কিছু জেমস্টোন রেমিডি আপনার দরকার, লাইফ টাইম রেমিডি আপনার মেয়ের দরকার, ঠিক আছে? সাথে থাকুন, এইভাবেই স্যার আমাদেরকে গাইড করে, ঠিক এটাই তার পন্থা, এটাই তার বইয়ে, এবং এটাই তার সেই পন্থা থেকে আমরা বুঝতে পারি তিনি কতটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করেন এবং ডেপথে গিয়ে ক্যালকুলেশনটা করেন, এবং তারপরে যখন যার জন্য যেরকম প্রয়োজন সেই অনুযায়ী রেমিডিয়াল প্রসেসটা অ্যাপ্লাই করেন। আপনাদের কাছে শুধু ইনফরমেশন একটু শেয়ার করে রাখতে চাইবো, যারা স্যারের সঙ্গে ঠিক এইভাবে কনসাল্ট করতে চান তাদের জন্য দুটো হেল্পলাইন নাম্বার প্লিজ নোট ডাউন করে রাখুন, এবং তারপরে ডেফিনেটলি কল করে কানেক্ট হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে কল করে নেবেন, 9674250516 এবং 9748403694, আই রিপিট, 9674250516 অ্যান্ড 9748403694। আর চেম্বার ডিটেলস যদি চান, স্যাটারডে অ্যান্ড সানডে কালীঘাট এবং সাঁতরাগাছিতে চেম্বার আছে, বাকি ডিটেলস হেল্পলাইন নাম্বার থেকে পেয়ে যাবেন, আর মাসে একবার কাটোয়াতে থাকেন। তবে হ্যাঁ, আসার আগে অন্ততপক্ষে ফ্রাইডের মধ্যে আপনার নামটা এনলিস্টেড করে নেবেন, বুকিং প্রচলিত বলতে যেটা বোঝায় সেটা করে রাখবেন আপনাদেরই সুবিধার্থে, এইটুকু অ্যানাউন্সমেন্ট থাকলো। আর আবারও বলি, এই অনবদ্য স্পেশাল এপিসোডগুলো ইউটিউবে গিয়ে যখন ইচ্ছা আপনার সার্চ করে দেখতেই পারেন, প্রফেসর ডক্টর বাসুর স্পেশাল প্রোগ্রামগুলো। আমরা একদম লাস্টে চলে এসেছি আজকের, আরো ডিটেলসে আমরা যেতে পারলাম না, শুধুমাত্র মেষ রাশি হলো, অনেকটাই বাকি থেকে গেল। আমি বলি, শনিবার 10:15 থেকে আমি একটা প্রোগ্রাম করছি সৃষ্টি লাইভে, সেই সময় আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পাবেন, কিছুটা কভার করে দেবো, লাইভ অনুষ্ঠানে সম্ভব হয় না সবকিছু করা। তো মোটামুটি মনের জোর, শরীর স্বাস্থ্য উদ্যম ভালো থাকবে, কর্মের জায়গায় একটু প্রতিকার করে নিলে মেষরাশি মেষ লগ্ন জাতকরা ভালো থাকবেন। আর পুরুষ বা মহিলারা বলি, মাথার অংশে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকবেন, আঘাত থেকে সাবধানে থাকবেন। আজকে সময় নেই, মুখোমুখি হচ্ছি, সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এই মুহূর্তে আজকে আমরা বিদায় নেব, কারণ সময় অ্যানাউন্স করে দিয়েছে। ভালো থাকুন সবাই, নমস্কার, ভালো থাকবেন, নমস্কার।